সমারিত সুজি, আমরা এই যে ভিডিওতে আপনাদের যে আমটিকে দেখাচ্ছি এটি মূলত হচ্ছে বাড়ি-4-এর একটি আমবাগান। এই বাড়ি-4 আমের কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে বাজারে যে আমগুলো আগাম চলে আসে তার ভিতরে রয়েছে আম্রপলি আম। আম্রপলি আম যখন বাজারে প্রথম আসে সেটি কিন্তু কেজিতে 50-60 সর্বোচ্চ 70 টাকায় বিক্রি হয়, এবং যত দিন যেতে থাকে আমের দাম কিন্তু তত কমতে থাকে, শেষ পর্যন্ত 25-30 টাকাও কিন্তু কেজি বিক্রি হয়। কিন্তু এই যে বাড়ি-4-এর যে আমবাগানটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আম্রপলি যখন পাকে তখন কিন্তু এটা পাকবে না। এই এই আমটা পাকবে হচ্ছে যখন আমার সমস্ত বাজারের আম, আম্রপলি, অন্যান্য যে আম যেগুলো খাওয়া শেষ, একেবারে আমের শেষ দিকে, এবং সেই সময় যে সময় আম্রপলির দাম 70-80 টাকা সর্বোচ্চ বিক্রি হয়, এখানে এই আমটা যখন পাকবে ঠিক সেই সময় কিন্তু 250-300 পর্যন্ত কেজি বিক্রি হয়, এমন রেকর্ডও কিন্তু পাওয়া যায়। আপনার এই মূলত যে বাড়ি-4 আমের যে বাগানটা করছেন এটা কতটুকু জমি এখানে? এখানে 18 শতক 9 করা। 18% জমি, তাই না? 18% জমি। আপনার বাড়ি-4-এর বাগান কি শুধু এই যে এখানে যেটুকু করছেন এইটুকুই, না আরও আছে? না, আমার আর একটা বাগান আছে। 1 বিঘা? এর আগে একবার আসছিলাম। আচ্ছা আচ্ছা, 1 বিঘা মানে 33 শতক। হ্যাঁ, 33 শতক হচ্ছে 1 বিঘা। সেখানে এই বাড়ি-4-এর আমবাগানই, তাই না? বাড়ি-4-এর আমবাগান। আচ্ছা, আমি সেখানে মুকুল ভাঙতেছেন কয় বছর যাবো? আমি গত বছর ভেঙে দিছি, এই বছর ভেঙে দিছি। এই বছর ভেঙে দিছেন? জি। আগামী বছর কি? আগামী বছর রাখবো ইনশাআল্লাহ। আগামী বছর রাখার ইচ্ছা আছে ইনশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, এই আপনি তো অন্যান্য আমবাগানও আপনার করছেন, বা আপনার ওই যে ঘেরে রাইলে তো আমি অনেক কিছু বাগান দেখছি, আমের বাগান। হ্যাঁ, রূপালী আছে। হ্যাঁ, আম্রপলি আছে, তাই না? জি। ওই আম্রপলি আর এই বাড়ি-4-এর যদি পার্থক্যটা করতে বলি আপনাকে, তাহলে কি আলাদা বৈশিষ্ট্যের ভিতরে আছে ওইটার ভিতরে নাই, এটা যদি একটু বলতেন। এটা হলো আপনার বাড়ি-4-টা হলো এমন একটা জিনিস, এটা মনে করেন রূপালী তো রূপালী, রূপালী সব ঘরেই পাওয়া যায়, কিন্তু বাড়ি-4-টা সব জায়গায় পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা। আর এটার হলো মানে ভালো, খাওয়ায় সুস্বাদ। আচ্ছা আচ্ছা। সবচেয়ে ভালো হলো আপনার শেষে আহে বিনিয়োগে পয়সা পাওয়া যায়, মিষ্টতার পরিমাণ তো অনেক, মিষ্টটা অনেক 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 না? হ্যাঁ, খাওয়ায় অনেক স্বাদ। এবং বাজারে এই আমটা যখন বাজারে তোলেন বা দেখেন বাজারে, তখন কেজি কি রকম বিক্রি হয়? তখন এইটা আপনার সর্বনিম্ন সর্বনিম্ন আপনার 100 টাকার নিচে আর নাই, 100 টাকার নিচে নামে না, নিচে নাই, 150-200-250 পর্যন্ত বিক্রি হয় এটা। সম্মানিত সুধী, আপনারা আমার এই আমবাগানের কৃষকের মুখেই শুনলেন যে আসলে বাড়ি-4 আমবাগানের কি এক্সট্রা বৈশিষ্ট্য রয়েছে যেটার কারণে আপনি বাড়ি-4 আমবাগানটা চয়েস করতে পারেন, এই বাড়ি-4-এর যাত্রী চয়েস করতে পারেন। যারা নতুন আমবাগানই রয়েছেন, যারা নতুন আম বাগান করতে চান, তাদেরকে আমি সাজেস্ট করব। আম্রপলি ইতিমধ্যেই পুরনো হয়ে গিয়েছে, আম্রপলির মিষ্টতাও অনেক, এর চাহিদাও বেশি বাজারে, কিন্তু আম্রপলির পাশাপাশি আপনি একটা বাড়ি-4-এর বাগানও কিন্তু করতে পারেন। এই বাড়ি-4 আমটাকে আপনি নিজে খেয়ে দেখছেন? হ্যাঁ, আমি খাইছি না, এটা তো আমি কেমন মিষ্টতার পরিমাণ কেমন, এটা অনেক বেশি। এই আম্রপলির চারা যখন কিনতে গেছেন আর বাড়ি-4-এর চারা যখন কিনতে গেছেন, তখন কি পার্থক্যটা বাজারে মনে হয়েছে আপনার কাছে, কোনটার চাহিদা বেশি মনে হয়েছে সেটা যদি একটু বিস্তারিত বলতেন। আমি বাড়ি-4-এর আম্রপলি চারা আনছিলাম 60 টাকা পিস। আচ্ছা, হর্টিকালচার থেকে আনছেন? হ্যাঁ, হর্টিকালচার থেকে। আচ্ছা, বাইরে তো আরো বেশি। হ্যাঁ, আর মস্তাপুর থেকে এইটা আনছি, এটা আপনার এই 100 টাকা করিয়া পিস। ওই সময় আনছেন 100 টাকা? কয় ফুট চারা আপনার? আপনার চারা হইলো আপনার 4 ফুট, 4 ফুটের চারা আনছেন 100 টাকা করে হর্টিকালচার থেকে? হর্টিকালচার থেকে। বাইরে আনলে তো আরো বেশি বিক্রি হতো না? 150-200 টাকা বিক্রি হতো, তাই না? তার মানে চারার ক্ষেত্রেও, চারাও যদি করেন আপনি, তাই এটা মূল্য চারার ক্ষেত্রেও কিন্তু বাড়ি-4-এর দাম বেশি, তাই না? দাম বেশি। আচ্ছা, এই ফলনের ক্ষেত্রে যদি আমরা বাদ বিচার করি, তাহলে কোনটা আগানো বা কি আসা বিষয় সেটা একটু বলেন। ফলন হলো আপনার রূপালী হলো আপনার ধরেন এখন বর্তমানে যেটা ওই যে নতুন আর আবিষ্কার করছে আম্রপলি, আম্রপলি 8-10 বলে, 8 বলে, তাই না? হ্যাঁ, 10 ওইটা, ওইটার থেকে এটা হলো আপনার এই যে বাড়ি-4-টা, এটার ওজন ওইটার মানে দ্বিগুণ ফলনের ক্ষেত্রে, ফলনের ক্ষেত্রে ওইটার থেকে এইটা অনেক বেশি, এটা অনেক অনেক আম ধরে। হ্যাঁ, অনেক বেশি এটাই ধরে। এক একটা আমের ওজন কেমন? এটা আমের ওজন মনে করেন আপনার বেশি, সর্বোচ্চ আপনি যদি করেন তাহলে আপনার 3-4 কেজি, 3-4 কেজি। আপনার এই আম বাগানে তো বহু ধরনের পোকার আক্রমণ হয়, তাই না? ফল ছিদ্রকারী পোকা আছে, তারপর অন্যান্য পোকাও আছে, তাই না? জি, ফল ছিদ্রকারী মাছি পোকা আছে। এই পোকাগুলো দমনের জন্য আপনি কি কি ব্যবস্থা নিয়েছেন?
আমি এই পোকাগুলা দমনের জন্য আমি এই যে না হলুদ ওই যে আঠালো যে ফাত আচ্ছা ওই যে এই যে কাঠ এই হ্যাঁ এইটা আমি ব্যবহার করি যাতে আমার এই আমটা আপনার ইয়াতে ইয়া না হয় মানে ফুটা না হয় হ্যাঁ ফুটা না হয় পোকামাকড় যাতে অ্যাটাক না করে অ্যাটাক না করে এই হলুদ আঠালো ফাত আপনি কত করে কিনছেন পিস এটা আমি 80 টাকা করে কিনছি 80 টাকা করে কিনছেন পিস বাজার থেকে জি আচ্ছা 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 এটা কোন কোম্পানি বলতে পারবেন এটা আপনার এসএ কোম্পানি এসএ কোম্পানি না জি আচ্ছা